এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে কিন্তু টিকটক ইনস্টাগ্রামে ভেনমের যে VFX ভিডিও এডিটিংগুলো এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং চলতেছে। যারা হয়তো বা টিকটক ইউজ করেন এরা হয়তো বা এই ধরনের ভিডিওগুলো সবারই সামনে আসছে। তো এই ধরনের ভিডিওগুলো জাস্ট খুব সহজেই এক ক্লিকে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তাকে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বর্তমান সময় কিন্তু ভেনমের এই VFX এডিটিংটা কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে, যেটা টিকটক ইনস্টাগ্রাম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা দেখতেছেন। তো আপনিও কিন্তু খুব সহজেই এটাকে ক্রিয়েট করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটিকে ফলো করতে হবে। তো সর্বপ্রথম আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো। আপনি আপনার মতো করে ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দেন এখানে গুগল সার্চে টাইপ করবো pixvars.ai/space, ওকে এখানে লিখবো pixvars/space অথবা .ai লিখলে হবে। দেন আমাদের সামনে পিক্সভার্স নামে যে একটি ওয়েবসাইট চলে আসবে, pixvars.ai, এই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করবো। তো এইখান থেকে আমরা ট্রাই পিক্সভার্সে ক্লিক করবো। উপরে যে ট্রাই পিক্সভার্স লেখা আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনার একটা গুগল অ্যাকাউন্টে এটা জাস্ট কানেক্ট করে নেবেন। এখানে ভেরিফিকেশন কোড বা এরকম কোনো ঝামেলা নেই, জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন। তো আমরা চাইলে সরাসরি এই যে এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা কিছুটা নিচে আসলে এখানে উইয়ার ভেনম নামে কিন্তু একটি ইফেক্ট পেয়ে যাবেন। যেমন হচ্ছে এই যে এইটা উইয়ার ভেনম, জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে আমরা প্রিভিউটা চাইলে এখানে দেখে নিতে পারি। অথবা আমরা ইমেজে ক্লিক করে জাস্ট আমরা ইমেজটাকে সিলেক্ট করবো, যে ইমেজটাতে আমরা এখানে ইফেক্ট ভিডিও তৈরি করতে যাচ্ছি। ইমেজটাকে সিলেক্ট করে এখান থেকে ডান অপশন, এরপর ইমেজটি এখানে লোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন জাস্ট এটা আপলোডিং হচ্ছে, ওকে। এবং আপলোড হয়ে গেলে এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো, এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ওকে কালারফুল ভেনম উইয়ার ভেনম। তো আমরা উইয়ার ভেনমটাকে সিলেক্ট করবো। আপনি চাইলে কালারফুল ভেনমটাকে সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকে আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কিছু ক্রেডিট দিবে, এই যে ক্রেডিট ফ্রিতে, এবং আমাদের এই ভিডিওটা তৈরি করার জন্য 30 ক্রেডিটের মূলত প্রয়োজন। তো আমাদের এই ভিডিওটা তৈরি করার পরে কিন্তু ক্রেডিট থাকবে। তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, এবং আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে 30 ক্রেডিট অলরেডি কেটে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 40-এর ভিতরে আর 40 আছে 30 ক্রেডিট কেটে নিচ্ছে, ওকে। তো আমাদের ভিডিওটি কিন্তু ক্রিয়েটের জন্য জাস্ট প্রসেসিং হচ্ছে অলরেডি। আমাদের ভিডিওটি জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে, এখানে কিন্তু আমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে। এই যে আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার ট্রাফিক জ্যামের কারণে, কিন্তু সার্ভার জ্যামের কারণে কিন্তু বেশি সময় লাগতে পারে, ওকে। এর জন্য কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। তো ভিডিওটি আপনারা কোথায় এখানে কিন্তু অনেক সময় দেখতে পাবেন, এছাড়া কোথায় দেখতে পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখে দেখে হচ্ছে লেফট সাইডে থিওরট আইকন দেখতে পাবেন, ওকে। এই যে লেফট সাইডের উপরে থিওরট লাইন অপশন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাসিস্ট অপশনে ক্লিক করবেন। অ্যাসিস্ট অপশনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে জাস্ট যে অপশনটা এখানে আপনার ভিডিওটি প্রসেসিং হচ্ছে, এবং বেশ কিছু সময়ের জন্য কিন্তু এখানে আপনার 10 মিনিটের অধিক সময় লাগতে পারে, যেটা কিন্তু এখানে বলে দিচ্ছে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন 10 মিনিটের উপরে সময় লাগলে আপনারা জাস্ট একদিনের মতো অপেক্ষা করবেন, বা 2-3 ঘন্টা পরেও দেখতে পারেন, বা একদিন পরে 24 ঘন্টা পরেও দেখলে কিন্তু এখানে ভিডিওটি কমপ্লিটলি পেয়ে যাবেন, ওকে। এখানে পেইড ভার্সনের ব্যাপার আছে, যদি পেইড দিয়ে দেখেন ভিডিও ক্রিয়েট করেন সেক্ষেত্রে দ্রুত হবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।